ওকে আচ্ছা আমরা শুরু করি না, ভালো আছেন আপনারা সবাই? আপনি ভালো আছেন? আচ্ছা দেখতে পাচ্ছেন? কথা শোনা গেল ভাই, ভিডিও করার পর অনেক সময় দেখা যায় ভিডিও করাও শেষ, ভিডিও করার পর দেখা যাচ্ছে সামনে আসে আর সব ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখেন তো স্ক্রিন তো দেখতে পান তাই তো? এখানে দেখেন মেনলি যে বিষয়টা আছে ম্যানেজিক্যাল অ্যাকাউন্টিং, আমরা এর আগে অ্যাকাউন্টিং যে বিষয়টা আলোচনা করছিলাম ওইটা তো জানেন যে অ্যাকাউন্টিং তো মেনলি হচ্ছে তিন প্রকার ধরা হয়, একটা হচ্ছে কিসের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজিক্যাল অ্যাকাউন্টিং। এখন কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজিক্যাল অ্যাকাউন্টিংয়ের যে বিষয়টা আছে এটা হচ্ছে অনেকটা মনে করেন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করছেন না, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে পার্থক্য কী বলেন তো? সিম্পলি বাংলা ফার্স্ট পেপার বা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে থাকে না, একটা গ্রামার বেশি থাকে আর একটা হয়তো বা লিটারেচার বেশি থাকে, কিন্তু মেনলি দুটোই তো বাংলা। এবার মনে করেন কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দুইটা কিন্তু অনেকটা সেম, একটা হচ্ছে ফার্স্ট পেপার একটা হচ্ছে সেকেন্ড পেপার। কস্ট অ্যাকাউন্টিং এ মনে করেন প্রত্যেকটা জিনিসের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে কী করছে ইন ডিটেলস তুলে ধরছে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী করছে জানেন এই ইন ডিটেলস ছোটোখাটো সিদ্ধান্তগুলোকে পরবর্তীতে যখন আমরা সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত নিতে কীভাবে ব্যবহার করা যায় এই বিষয়গুলো তুলে ধরছে, এটাই হচ্ছে মূল জিনিস। তো দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে একটা ওভারঅল সামারি টাইপের, ওভারঅল সামারি মানে তো বোঝেন মনে করেন অনেক সময় দেখেন আপনারা ওই যে বিভিন্ন জিনিস বা বিভিন্ন আপনার উপন্যাস বা ছোটোখাটো জিনিসের দেখেন না যে খুব সংক্ষেপে ওইটার বিষয়বস্তুটা কি এটা বলে দেয়। তো মনে করেন ফার্স্ট পেপারটা ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি টোটাল যে অবস্থা অবস্থার যে সামারিটা, সামারিটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি পাবো। ফার্স্ট চ্যাপ্টারে সুবিধা অসুবিধা এইসব সাধারণ বিষয়গুলো পড়ব, সুবিধা অসুবিধা আসবেও না পড়ার দরকার। প্রথমে দেখুন কী বলা আছে, আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ম্যানেজারাল অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজারাল অ্যাকাউন্টিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে এইটা এবং ম্যানেজমেন্টের ফাংশনটা এটা আমরা জানবো। দ্বিতীয় নাম্বার যেটা আছে দেখেন, দ্বিতীয় নাম্বারে ফার্স্ট চ্যাপ্টারের বিষয়। এখন প্রথম
তিনটা আসলে আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ম্যানেজারাল অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট। এক নম্বরে দেখেন এখানে কী বলছে যে ম্যানেজারাল অ্যাকাউন্টিং প্রোভাইডস ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর ম্যানেজার্স অ্যান্ড আদার ইন্টারনাল ইউজার্স। এটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের ইউজার্স কারা, কিন্তু ইন্টারনাল ইউজার্স না, এখানে ইউজার্স কিন্তু দেখবেন সবসময় কিন্তু ইন্টারনাল ইউজার্স, এখানে কিন্তু আমরা এক্সটার্নাল ইউজার্সের কথা বলি না। অনেক সময় লক্ষ্য করবেন যে ইউজার্স কারা অ্যাকাউন্টিং, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। আপনার এই তথ্যটা যারা ব্যবহার করতেছে তার উপর ডিপেন্ড করতেছে কিন্তু আসলে এই তথ্যটা কোন দিকে যাবে। ইন্টারনাল মানে কারা, যারা প্রতিষ্ঠানে সবচেয়ে বড় বড় সিদ্ধান্তের সাথে জড়িত তারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, বুঝে গেল। বলেন তো শেয়ার হোল্ডার এটা ইন্টারনাল ইউজার্স নাকি এক্সটার্নাল? ওরা কি সরাসরি কোম্পানি পরিচালনার অংশ নেই? ওরা কি সরাসরি সিদ্ধান্ত নিতে পারে? ওরা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? আচ্ছা যাই হোক, আর আস্তে আস্তে একটু বুঝতে পারবেন। এটা দেখেন কম্পেয়ারিং ম্যানেজারিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আমাদের এই কোশ্চেনটাই গুরুত্বপূর্ণ যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে রকম এই পার্থক্যটা আমরা বলছিলাম না যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সবসময় কোনটা নিয়ে আলোচনা করবে, পাস্ট ইভেন্ট, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং কোনটা নিয়ে আলোচনা করবে, ফিউচার ইভেন্ট। ঠিক আছে, মনে করেন আপনার জীবনে একটা সিদ্ধান্ত নিতে হবে কোনটা করবেন, এটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে যেটা ঘটে গেছে, যেটা অলরেডি কী হয়েছে ইনকার্ড হয়ে গেছে, সেটা কোথায় কীভাবে ট্রিটমেন্ট দেবেন সেটা নিয়ে কাজ। ঠিক আছে, এক নম্বর দেখেন এখানে প্রথমে কী বলছে যে প্রাইমারি ইউজার্স অফ রিপোর্ট, যে প্রাইমারি ইউজার্স অফ রিপোর্টে এক নম্বরে বলছে দেখুন সর্বপ্রথমেই যে এটা প্রাইমারি ইউজার্স অফ রিপোর্টস, এখানে বলছে এক্সটার্নাল ইউজার্স। আপনারা দেখবেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এটা কিন্তু সবসময় এক্সটার্নাল ইউজার্স হিসাবেই থাকে, আর যেটা হচ্ছে ম্যানেজারাল অ্যাকাউন্টিং এটা দেখেন এটা কি ইন্টারনাল ইউজার্স, অফিসার্স এবং ম্যানেজার্স। এখানে দেখছেন স্টক হোল্ডার্স কথাটা দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বললাম না যে শেয়ার হোল্ডাররা কোম্পানির ইন্টারনাল ইউজার্স নাকি এক্সটার্নাল ইউজার্স, দেখা যাচ্ছে ছোটো হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টারনাল ইউজার্স। তো শেয়ার হোল্ডার আর স্টেক হোল্ডারটা কি, স্টক স্টক হোল্ডার কি একই জিনিস? শেয়ার এবং স্টকের মধ্যে পার্থক্য কি জানেন? শেয়ার এবং স্টকের মধ্যে কোনো পার্থক্য? স্টক বিভিন্ন জন হতে পারে, সাপ্লায়ার কাস্টমার হতে পারে, কিন্তু স্টেক মানে স্টেক স্টেক যাদের ওই বিষয়ের সাথে স্বার্থ জড়িত। স্টক শেয়ার এবং স্টকের মধ্যে পার্থক্য জানেন? সেম হইলে তো আমরা এক জায়গায় শেয়ার এক জায়গায় স্টক লিখতাম, পার্থক্য কি? স্টক হোল্ডার শুধুমাত্র মার্কেট প্লেস থেকে স্টক ক্রয় করে, শেয়ার হোল্ডার মার্কেট প্লেস থেকে তার কেউ শেয়ার করে। আর কোনো পার্থক্য?
আমরা শেয়ারের প্রথম তলব, দ্বিতীয় তলব, চূড়ান্ত তলব করছি না। এই চূড়ান্ত তলব দেওয়ার পরে একটা সময় তো সবগুলো তলব চলে যায়। এখন মনে করেন এই সবগুলো তলব যাওয়ার পরে একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তো 100 টাকা যদি আপনি পুরোপুরি পরিশোধ করে দিলেন, সে তখন থেকে ওইটার নাম কী হবে? স্টক। আর যদি ওটা 1 পয়সা কম থাকে তখন ওটার নাম কী হবে? শেয়ার। বলতে পারছেন, বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন যে কিন্তু ওখানে স্টক হোল্ডার্সের কথা থাকে, স্টেক হোল্ডার্স। স্টেক মানে হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এটা দ্বারা উপকৃত এবং ক্ষতিগ্রস্ত হইতে পারে তারা হচ্ছে স্টেক হোল্ডার্স। মনে করেন ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি দ্বারা কেউ যদি প্রভাবিত হয় তাহলে সে স্টেক হোল্ডার্স। কিন্তু ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কোনোটাই দ্বারা যদি সে প্রভাবিত না হয় তাহলে সে কী? স্টেক হোল্ডার না, সোজা হিসাবে। আর স্টক দেখবেন অনেক জায়গায় কিন্তু থাকবে যে স্টক হোল্ডার্স, স্টক সবসময় মনে রাখবেন এটা হচ্ছে কী? ফুললি পেইড। তার মানে হচ্ছে কী? এই বিষয়টা পুরোপুরি কি হয়েছে? পরিশোধ করা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে
প্ল্যানিং, ডিরেক্টিং এবং কন্ট্রোলিং। প্রথম একটা জিনিস দেখেন, প্ল্যানিং বলতে আসলে যে কোনো জিনিসের ব্লু প্রিন্ট বোঝায়, ভবিষ্যতে আপনি কোনটা করতে চাচ্ছেন এইটার যে বেসমেন্টটা এটা হচ্ছে প্ল্যানিং। দুই নম্বর হচ্ছে ডিরেক্টিং। ডিরেক্টিং বলতে হচ্ছে আপনি যখন কোনো কাজ কাউকে করতে দিবেন তখন ওই কাজটা আসলে সে কীভাবে করবে, এই কীভাবে করাটাই হচ্ছে ডিরেক্টিং। আর লাস্টের নাম্বারটা হচ্ছে দেখেন কন্ট্রোলিং। কন্ট্রোলিং বলতে কী বোঝাবো বলেন তো? কন্ট্রোলিং মানে হচ্ছে আপনি যে কাজটা করতেছেন বা যেভাবে আসলে কাজটা করা হচ্ছিল সেটা আসলে যদি কোথাও ঘাটতি থাকে তাহলে সেটাকে কী করা, কারেক্টিং বা কারেকশন ধরে নেওয়াটাকে হচ্ছে কন্ট্রোল করা। ঠিক আছে, কন্ট্রোলিং এসে কিন্তু দেখবেন কাজগুলো কারেক্ট করতে হবে। তারপর আছে দেখুন ম্যানেজমেন্ট ইনসাইট, এখানে একটা মানে কী বলে আসছে, ইভেন্ট দ্য বেস্ট হ্যাভ টু বি ডেডিকেটেড। আচ্ছা এটা আপনি একটু করে নিয়ে নেন, একটু বসে বলে আসছে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার মানে তো বোঝেন যে আপনি প্রতিষ্ঠানে সবার উপর থেকে আসলে কীভাবে অর্গানাইজেশন স্ট্রাকচার একটা নাম আছে। একটা জিনিস সর্বব্রত আমরা একটু আগে বলছিলাম না, স্টক হোল্ডার্স বা শেয়ার হোল্ডার্স এরা দেখুন তো সবার উপরে না, কারণ কি এরা হচ্ছে কোম্পানির মালিক। তারপরে হচ্ছে কারা, বোর্ড অফ ডিরেক্টরস, এরা কী করে কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে আছে দেখুন কি চিফ এক্সিকিউটিভ অফিসার এবং প্রেসিডেন্টস, আমরা সিইও দেখি না, যেরা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে ওই কোম্পানির আসলে ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট পলিসিগুলো কোন কোন জায়গায় যাবে, আর সিইও হচ্ছে এই কোম্পানির অন্যান্য যারা বিভিন্ন অর্গানের প্রধান আছে তাদেরকে কীভাবে কন্ট্রোল করতে হবে, তাদেরকে কাজ দিতে হবে, এই সব বিষয়গুলো। এরপরে দেখুন, এরপরে কিন্তু প্রত্যেকটা জিনিসের হেড মানে সিইওর পরে প্রত্যেকটা ব্রাঞ্চের হেডের হেডরা আসছে, জেনারেল কাউন্সিলর অর জেনারেল সেক্রেটারি। তারপরে আছে দেখুন ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স, ভাইস প্রেসিডেন্ট অপারেশন, ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স। তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চের হেডের উপরেই হচ্ছে কে, সিইও। আর এই সিইওর উপরে কে থাকতেছে, বোর্ড অফ ডিরেক্টর্স। বোর্ড অফ ডিরেক্টর্সের কাজ হচ্ছে যারা স্টক হোল্ডার্স বা মনে করেন যে কোম্পানির ইনভেস্টমেন্ট প্রসিডিওরটা কোন দিকে যাবে বা বোর্ড অফ ডিরেক্টর্সটা কোন দিকে সিদ্ধান্ত নেবে যে কোম্পানিটা আগামী 10 বছরের ভিতরে এদিকে যাবে, এইসব বিষয়ে যে ক্যাপিটাল টাইপ ডিসিশনগুলো আছে এগুলো নেবে। এবং তারপরে দেখুন ট্রেজারার আছে, কন্ট্রোলার আছে, ইত্যাদি বিভিন্ন জিনিস আছে আপনার দেখে বুঝতে পারবেন। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন তো, ইন্ডিকেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। আমাদেরকে দেখতে হবে ফলোয়িং স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস। দেখুন তো, এক নম্বর, ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট্যান্টস হ্যাভ এ সিঙ্গেল রোল উইথ ইন অ্যান অর্গানাইজেশন কালেক্টিং অ্যান্ড রিপোর্টিং কস্ট টু ম্যানেজমেন্ট। এখানে কী বলা আছে দেখুন তো, সিঙ্গেল মানে কি, ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট্যান্টস, ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট্যান্টসের রোল কয়টা, একটা, সেটা হচ্ছে কি একটা অর্গানাইজ, সেটা হচ্ছে উইথ ইন অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে সেটা হচ্ছে কি কালেক্টিং অ্যান্ড রিপোর্টিং কস্ট টু ম্যানেজমেন্ট, এটা ট্রু না ফলস? এটা ট্রু না ফলস? পেছনে আর কি পেছনে, এটা ট্রু না ফলস? এটা এক নম্বর, যে যোগ করে কালেক্ট করে এরপরে
লার্নিং এর জন্য মিটোনিয়াল ফাস্ট আগে চ্যাপ্টারে পড়াইস মানে আগে স্লাইডেই তো পড়াইস এস এ হ্যাঁ লার্নিং তো এক নম্বরে তাই না লার্নিং এর ভিতর কি আছে দেখো ম্যাক্সিমাইজ শর্ট টার্ম প্রফিট এবং মার্কেট শেয়ার আমাদের শর্ট টার্ম প্রফিট এবং মার্কেট শেয়ারটা কী করবে ম্যাক্সিমাইজ করবে কমিং টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সোশ্যাল প্রোগ্রামস এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে কাজ করবে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের বিষয়টা মানে কি বলেন তো যে তাদের ডিসিশন দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না আমরা দেখবেন যে গ্রিন ব্যাংকিং আছে না ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকিং যেন এমন কোনো প্রতিষ্ঠানে লোন না দেয় যারা পরিবেশ ধ্বংস করে হয়তো বা এমন একটা কোম্পানিকে তারা কী করছে লোন দিচ্ছে যারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি করলে কী হচ্ছে তাপমাত্রার মাত্রা বেড়ে যাচ্ছে এমন একটা প্রতিষ্ঠানে লোন দিচ্ছে তারা গাছ কেটে অন্য যে কোনো জিনিস তৈরি করতেছে তারা গাছ কেটে ধরতেছে বেশি তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে যখন তারা যে কোনো জায়গায় কী করবে ইনভেস্ট করবে তখন মনে রাখবে যেন তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না বুঝে গেল এটাই বলছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং লাস্টে বলেছে অ্যাড ভ্যালু টু দ্য বিজনেস অ্যাড ভ্যালু টু দ্য বিজনেস মানে কী বলেন তো ভ্যালু মানে কী বলেন তো ভ্যালু আছে না এই যে লাস্টে ভ্যালু মানে কী জিনিসের প্রতি আস্থাশীল থাকবেন আপনি একটা মনে করবেন যে না এই জিনিসটা আপনি কিন্তু ঠকবেন না
তখনই হচ্ছে ওটার উপর আপনি আস্থা অনুভব করতেছেন, ওই আস্থাটাই হচ্ছে সুনাম বা তার ভ্যালু, বুঝে গেল? ডিরেক্ট কিন্তু বুঝতেছেন কোঅর্ডিনেট ডাইভার্স অ্যাক্টিভিটিস এবং হিউম্যান রিসোর্স ইমপ্লিমেন্ট প্ল্যান অবজেক্টিভস প্রোভাইড ইনসেন্টিভস টু মোটিভেট এমপ্লয়িজ হায়ার অ্যান্ড ট্রেন এমপ্লয়িজ আর প্রোডিউস এ স্মুথ রানিং অপারেশন আর কন্ট্রোলিং বলতে দেখুন কিপিং অ্যাক্টিভিটিস অন ট্র্যাক ডিটারমাইন ওয়েদার গোলস আর মিট ডিসাইডস চেঞ্জেস নিডেড টু গেট ব্যাক অন ট্র্যাক আর মে ইউজ অ্যান ইনফর্মাল অর ফর্মাল সিস্টেম অফ ইভ্যালুয়েশন যাই হোক তার মানে আমরা ম্যানেজমেন্টের কাজ পাচ্ছি কয়টা দেখুন তো এক নম্বর হচ্ছে কি তারা প্ল্যানিং করবে বিভিন্ন কাজে দুই নম্বরে ডিরেক্টিং করবে ডিরেক্টিং মানে কি যে কোনো কাজের লিড দেওয়া আর তিন নম্বর হচ্ছে কি করবে কন্ট্রোলিং কন্ট্রোলিং মানে কি জিনিসটাকে দেখভাল করা এবং যদি কোনো সমস্যা থাকে সেটাকে কি করা কারেক্টিং পদ্ধতিতে মেশা যাই হোক এরপরে আমরা তার মানে এক নম্বরে কী হবে ট্রু না ফলস দুই নম্বরটা দেখেন দুই নম্বর কি হবে দুই নম্বর ট্রু না ফলস এই দুই নম্বর আপনি বলেন তো দুই নম্বর ট্রু না ফলস কেন না দেখার তো কোনো কারণ দেখতেছি না আমি যারা কাজ করে
আপনি যদি কোনো জিনিস কেন হচ্ছে, কি কারণ হচ্ছে যদি না জানেন, তাহলে এটা জানার কিন্তু খুব একটা উপকার নেই বা কোনো দরকার নেই। এখানে দেখেন আপনি এর আগে উদ্দেশ্যটা কি স্পেশাল পারপাস না এবং স্পেসিফিক ডিসিশনের জন্য কিন্তু এটা আনা হচ্ছে, স্পেশাল পারপাস এবং স্পেসিফিক ডিসিশনের জন্য। তাহলে এটা যদি এটা হয় তাহলে আমাদের এখানে দুই নম্বরের উত্তর কোনটা হবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর রিপোর্টসটা কি জেনারেল পারপাস রিপোর্ট এবং এটা কাদের জন্য, এক্সটার্নাল অ্যাডভাইসার জন্য, তাহলে এটা কি ট্রু, তাই না? তো এটা কি আসতেছে ট্রু। তিন নম্বরটা, তিন নম্বর গেলে আসতে দেখেন তো কি বেস, প্রিন্সিপাল বেস, সেটাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড বলি, কারণ
অ্যাভারেজ পদ্ধতিতে নামকরণ করা হয়েছে, এই জন্য আমরা যখন নামকরণ করছি একটু সাধারণীকরণ বা সরলীকরণ পদ্ধতি ব্যবহার করছি। এবং এটা ট্রু না ফলস? ম্যানেজারাল অ্যাকাউন্টিং রিপোর্টস মাস্ট নাও কমপ্লাই উইথ জেনারেলি অ্যাসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ট্রু না ফলস হবে? আর কি হবে? গ্যাপের বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাথে গ্যাপের কী লাগে কোনো সম্পর্ক নেই। কারণ যেটা কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ইন্টারনাল ইউজার্স, ওরা যদি সব কাটা বাদে বা নতুন করে একটা পদ্ধতি আবিষ্কার করে ওদের নিজেদের হিসাব রাখে তাও কারোর কিছু বলার ক্ষমতা নেই। মানে আমাদের ইচ্ছা আমরা যেভাবে পারি আমাদের কোম্পানি চালানোর হিসাব রাখছে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা ওইটা যেটা স্ট্যান্ডার্ড ধরা আসছে ওইভাবেই রাখছে। কেউ যদি অডিট করতে আসে সে কোথায় এসে শিখতে পারবে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ইন্টারনাল অ্যাকাউন্টিং বা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা দেখার ক্ষমতা কী কারোর নাই? তো যেটা দেখার ক্ষমতায় কারো নাই সেটা অডিট করার ক্ষমতা কীভাবে কেউ পাবে? সুতরাং গ্যাপ মেনে চলার কোনো দরকার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কখনোই নাই। বোঝা গেল তাহলে এটা কী হবে? ফলস। ফলস বোঝা গেছে এবার? আচ্ছা এবার আমরা একটু পরে আসি। এটা কি বলছে দেখুন, এটা হচ্ছে লার্নিং অবজেক্টিভস টু, ডিসক্রাইব দ্য ক্লাসেস অফ ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট কস্ট অ্যান্ড ইরোড কস্ট। আমাদের এখানে দেখুন ম্যানেজার শুড আস্ক কোশ্চেন্স অ্যাজ ইন দ্য ফলোয়িং। আমাদের যে নিচের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে ম্যানেজারের কিছু বিষয় থাকে। এক নম্বরে বলছে দেখুন, সবাই কিন্তু মাথা ঠান্ডা করে দেখবেন, এরপরে কিন্তু আমাদের কোশ্চেন আছে। এক নম্বরে আছে দেখুন, হোয়াট কস্ট আর ইনভলভড ইন মেকিং এ প্রোডাক্ট অর প্রোভাইডিং এ সার্ভিস। আমাদের একটু ভালো করে দেখতে হবে যে কোন কস্ট একটা মেকিং এ প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট তৈরি করার সাথে কী হচ্ছে মানে সংশ্লিষ্ট হচ্ছে, আর একটা হচ্ছে কি প্রোভাইডিং এ সার্ভিস। একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের যখন টাকাটা যাচ্ছে সেই টাকাটাকে আমরা আসলে কোনো প্রোডাক্ট তৈরি করার কাজে ব্যবহার করতেছি নাকি একটা কোনো সার্ভিস দেওয়ার কাজে ব্যবহার করতেছি? বোঝা গেল? যদি কোনো প্রোডাক্ট তৈরির কাজে ব্যবহার করি তাহলে ওইটা কী হবে? ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট। আবার যদি আমরা কোনো মানে প্রোভাইডিং এ সার্ভিস সার্ভিস দেওয়ার জন্য ব্যবহার করি তখন এটা কী কস্ট হবে? ইরোড কস্ট। বুঝে গেল? দুই নম্বরে আছে দেখুন, ইফ উই ডিক্রিজ প্রোডাকশান ভলিউম উইল কস্ট ডিক্রিজ। জিনিসটা কিন্তু আমাদের মানে এটা তো কোশ্চেন, এখানে কোশ্চেন দিচ্ছে না, আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করে যাই। তবে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার কী ছিল দেখুন, হোয়াট কস্ট আর ইনভলভড ইন মেকিং এ প্রোডাক্ট অর প্রোভাইডিং এ সার্ভিস। তার মানে এক নম্বরের উত্তর হবে যেটা আমরা হচ্ছে প্রোডাক্ট তৈরির কাছে ব্যবহার করব যে খরচটা এটা হবে আমাদের প্রোডাক্ট কস্ট। আর কোনো সার্ভিস দেওয়ার জন্য যেমন মনে করেন ম্যানেজারকে যখন আমরা স্যালারি দিই তখন ম্যানেজার কী করে, কোম্পানিতে সার্ভিস দেয় না, তার মানে ম্যানেজারের যে বেতনটা এটা আমাদের কী কস্ট? পিরিয়ড কস্ট। তারপরে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার তো পাইছেন সবাই, পাইছেন না? যে খরচটা প্রোডাক্টের ভিতর থাকবে সেটা প্রোডাক্ট কস্ট, আর যেটা কোনো সার্ভিসের বিনিময়ে চলে যাচ্ছে সেটা পিরিয়ড কস্ট। দুই নম্বর আসছে কী দেখুন, ইফ উই ডিক্রিজ প্রোডাকশান ভলিউম, প্রোডাকশানের পরিমাণ যদি আমরা কমাই উইল কস্ট ডিক্রিজ। অল কস্ট কি ডিক্রিজ হবে? কিন্তু
ইফ উই ডিক্রিজ প্রোডাকশন ভলিউম, আমরা যদি প্রোডাকশন ভলিউমটা কমাই উইল কস্ট ডিক্রিজ, কস্ট কি ডিক্রিজ করবে? কোনটা ডিক্রিজ করবে? কিন্তু দুইটা বিষয় আছে, আমাদের প্রোডাকশন যদি নাও থাকে আমাদের ফিক্সড কস্ট আছে না, ফিক্সড কস্ট থাকবে। এখন বিষয় হচ্ছে কি, যদি আমরা ডিক্রিজ করি তাহলে আমাদের এখানে ডিক্রিজ করবে কোন কস্টটা? ভেরিয়েবল কস্ট, বোঝা গেল? এখন ভেরিয়েবল কস্ট যেটা আছে এটা সাধারণত কী কস্ট হয়? ম্যানুফ্যাকচারিং কস্ট হয় না সাধারণ অর্থে, কারণ ভেরিয়েবল যে অংশটুকু থাকে সেটা সবসময় কী হচ্ছে? ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাবে আসতেছে, বোঝা গেল? মনে করেন এটা রিমোট না, এই রিমোট মনে করেন একটা রিমোট বানাতে হয়তো বা মনে করেন 200 গ্রাম প্লাস্টিক লাগবে, তাহলে 50টা রিমোট বানাতে কতটুকু লাগবে? 50 × 200 গ্রাম করে, বুঝতে পারলেন? এই জন্য যদি আমরা প্রোডাকশন ভলিউম কমিয়ে দিই তার মানে ভেরিয়েবল কস্টের পরিমাণটাও কী হবে? কম হবে। কিন্তু যেটা ফিক্সড কস্ট এটা কি কমবে? এটা কমবে না। তার মানে হচ্ছে আর ভেরিয়েবল কস্ট কিন্তু সবসময় মানুষ লক্ষ্য করবেন, ভেরিয়েবল কস্ট কিন্তু বেশিরভাগ সময় কী হয়, ম্যানুফ্যাকচারিং টাইপেরই বেশিরভাগ সময় ডিনোট করে। 3 নম্বর আছে দেখুন, হোয়াট ইম্প্যাক্ট উইল অটোমেশন হ্যাভ অন টোটাল কস্ট, হোয়াট ইম্প্যাক্ট উইল অটোমেশন হ্যাভ অন টোটাল কস্ট, এটা কী হবে বলেন তো? টোটাল কস্টের কথা বলছে না, এখন টোটাল কস্টের এখানে ইম্প্যাক্টটা কী হচ্ছে যদি আমরা এখানে কী করি, অটোমেশন করার কথা বলছে না, হোয়াট ইম্প্যাক্ট উইল অটোমেশন হ্যাভ অন টোটাল কস্ট? ফিক্সড কস্ট বেড়ে যাবে, ফিক্সড কস্ট বেড়ে যাবে, ফিক্সড কস্ট বেড়ে যাবে, কারণ আমাদের অটোমেশন করে মেশিনই ফাংশন এনে যে ফিক্সড কস্ট পার মেটার স্টেট ফিক্সড কস্ট আমাদের বেড়ে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি মনে করেন অটোমেশন মানে তো বোঝেন না, অটোমেশন লেবার কম করে দেবে, মেশিন মেশিন ক্যাপিটাল ইনসেন্টিভ যে বলে, মনে করেন আপনারা অটো রাইসমেন্ট দেখছেন না, একদিক থেকে ধান দিলে আর একদিক থেকে কী হয়, চাল বেড়ে যাচ্ছে না? এখন হোয়াট ইম্প্যাক্ট উইল অটোমেশন হ্যাভ অন টোটাল কস্ট, এখন অটোমেশন যদি করা হয় তাহলে কী হয়, দেখা যাচ্ছে কি আপনার যেটা লেবার কস্ট যেটা আছে এটা তো কমে যাচ্ছে, লেবার কস্ট কমে যাচ্ছে না? অটোমেশন যখন হচ্ছে তখন মনে করেন যে কোনো কোম্পানি আমরা যখন কী করতেছি অটোমেশন বা অটো রাইসমেন্টের যে মেশিনটা আছে মেশিনটা যখন কিনতেছি এটা অবচয় হিসাবে চলে যাচ্ছে না, বুঝতে পারছেন বিষয়টা? আমরা মনে করেন যদি একটা সিম্পল একটা রাইস মিলের কথা মনে করি, প্রথমে রাইস মিলে তখন মনে করেন যে কী করতে হইত, তা ধান থেকে যদি চাল তৈরি করতে হইত ওইটা মানুষজন সরাসরি কী করতো, প্রথমে সিদ্ধা করতো, তারপরে হয়তো রোদে দিত, তারপরে মেশিন দিয়ে কী করতো চাল তৈরি করতো, তারপরে প্রত্যেকটা স্টেপেই কি লেবার কষ্ট আছে না? কিন্তু যখন মেশিনের ভেতর দিয়ে দিলে মেশিনই সব কাজ করে দিচ্ছে তখন কি লেবার থাকতেছে? লেবার কস্ট যদি না থাকে তখন আমাদের কোনটা কমতেছে বলেন তো? তখন হচ্ছে কি আমাদের ওই যে মেশিন ইনসেন্টিভ হয়ে যাচ্ছে না, এখন মেশিন ইনসেন্টিভ হলে আমাদের মেশিনের খরচটা কি? ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশনটা কী কস্ট বলেন তো? ডিরেক্ট কস্ট নাকি ইনডিরেক্ট কস্ট? ইনডিরেক্ট কস্ট, কারণ সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত। আচ্ছা এটা তাহলে ইম্প্যাক্টটা কী আসতেছে বলেন তো? অটোমেশন যদি আমরা করি টোটাল কস্টে কি কোনো প্রভাব ফেলতেছে? টোটাল কস্টের প্রভাবটা যদি মনে করেন আগে লেবার কস্ট যদি আমাদের বেশি থাকে তাহলে কিন্তু দেখবেন অটোমেশনটা আমাদের টোটাল কস্টকে কমাচ্ছে, লেবার কস্ট যদি বেশি থাকে। আর যদি আমাদের সাধারণত সেই সব জায়গায় আমরা কী করি অটোমেশন করি, সাধারণত অটোমেশনগুলো হয় এরকম যে আমাদের লেবার কস্টটা যেখানে বেশি আছে সেখানে অটোমেশন করি, সাধারণত অটোমেশন হলে আমাদের হচ্ছে কি টোটাল কস্টটা ডিক্রিজ হয়। কারণ কি যেখানে 10 জন শ্রমিক লাগতো সেখানে আমরা একটা মেশিন দিয়ে যখন কাজ করতেছি তখন কি হচ্ছে আমাদের ওটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, এটা জিনিস দেখবেন। অটোমেশনটা মেশিন ছাড়াও তো হতে পারে, কিরকম আমি কন্ট্রোল না করে অন্যকে কন্ট্রোল করছে, মানে একটা অর্ডার আসলো ওই অর্ডারটা অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, কিন্তু ওই অর্ডারটা তো মানে আমার মানে আমার কর্মীরা এটা তৈরি করে দিচ্ছে। যদি অটোমেশন হয় মানে অটোমেশন হলেই তো তখন তো আর তখন স্বয়ংক্রিয় হবে, আপনার কর্মী যদি তৈরি করে তখন তো স্বয়ংক্রিয় হচ্ছে, বুঝেন নি? মনে করেন অটোমেশন হচ্ছে যখন মনে করেন যখন আমাদের স্প্রেডশিট আসছে,
স্প্রেডশিট আসার পরে তখন আমাদের কি হয়, একটা কলাম জাস্ট ডান দিলে বা ক্লিক করলে একসাথে পঞ্চাশ জনের স্যালারি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে না? কিন্তু আগে আমরা এই স্যালারি স্টেটমেন্ট করার জন্য আমরা কি করতাম, পুরো একটা আলাদা ডিপার্টমেন্ট রাখতাম না? তাহলে যখন স্প্রেডশিট আসছে অটোমেশন এই পদ্ধতিটা আসতেছে, তখন ওই পুরো ডিপার্টমেন্টটাই তো মনে করেন যে আগে যেখানে পাঁচজন লোক লাগে এখন কয়জন লাগে, একজন লাগে, তাহলে বাকি চারজনের কি হচ্ছে, আমাদের খরচ কমে যাচ্ছে না, টোটাল কস্ট কমে যাচ্ছে না? বুঝতে পারছেন বিষয়টা? লাস্ট এটা কি বলছে, তার মানে টোটাল কস্ট কি হবে এখানে ডিক্রিজ হবে। লাস্ট এটা কি বলছে, হাউ ক্যান উই বেস্ট কন্ট্রোল কস্ট, আমরা কিভাবে আসলে কস্টটাকে সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারি? এটা হচ্ছে কি, আমরা যত কম খরচে যত এফিসিয়েন্ট কি পাবো, মানে এক্সপিরিয়েন্স পাবো, ততই আমরা কস্টটা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারছেন, যত এফিসিয়েন্সি আপনার যত বেশি হবে কস্ট তত কমবে। কারণ দেখবেন মনে করেন একজন দর্জি, সে প্রথমে যখন জামা বানানো শুরু করে একদিনে হয়তো বা দুইটা জামা বানাবে, আর মনে করেন যদি পাঁচ বছর জামা বানাতে থাকে তাহলে একদিনে কয়টা বানাবে, দুইটা থেকে তো বেশি বানাবে, কয়টা বানাইতে পারে, হয়তো চারটা বানাতে পারবে। তাহলে কি হয়, তার এফিসিয়েন্সি যত বাড়বে তার জামা বানানো কি হবে, খরচ তত কম আসবে। আচ্ছা এরপরে দেখুন ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে কি বলছে, ম্যানুফ্যাকচারিং কনসিস্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রসেসেস দ্যাট কনভার্ট র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড গুডস। প্রথমে দেখুন এখানে আমাদের কোন কোন জিনিস আছে, এক নম্বরে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি, ম্যানুফ্যাকচারিং বলতে সাধারণত কোন জিনিসটা বোঝায় বলেন তো? ম্যানুফ্যাকচারিং কনসিস্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রসেসেস দ্যাট কনভার্ট র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড গুডস। একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের এখানে দুইটা জিনিস বলছে, আমাদের র ম্যাটেরিয়ালসটাকে আমরা কি করতেছি না, কিন্তু ফিনিশড গুডস মানে তো বোঝেন, আপনাদের প্রত্যেকের ফোন আছে না, এখন দেখবেন ফোনটা কি একটা ফিনিশড গুডস না? আর র ম্যাটেরিয়ালসটা কি, আমরা যেগুলো সিম্পল প্লাস্টিক বলেন বা ফোনের হচ্ছে স্ক্রিন বলেন অন্য যে জিনিসগুলো আছে, এটাকে অ্যাসেম্বল করে আমরা কী করি, একটা প্রোডাক্ট তৈরি করি। তাহলে র ম্যাটেরিয়ালসকে যখন আমরা ফিনিশ গুডসেই কনভার্ট করতেছি, এই পদ্ধতিটাকে কী বলে, ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে দেখুন আর এই কাজটা কারা করেছে, দেখেন তো সরাসরি লেবাররা করে, এই জন্য দেখবেন যে ফ্যাক্টরি অপারেট এবং ডিরেক্ট লেবার এই দুইটাকে কিন্তু কনভার্সন কস্ট হিসেবে কী করা হয়, সম্বোধন করা হয়। তারপরে ডিরেক্ট ম্যাটেরিয়ালসের বিষয়ে তো আপনারা বোঝেন, এটা আলোচনা করলাম না, আপনারা কস্ট অ্যাকাউন্টিং করছেন। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস মানে কি বলুন তো? আচ্ছা ডিরেক্ট ম্যাটেরিয়াল একটু এক কথায় যদি আমরা কি করি, প্রকাশ করি, তো ডিরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝায় বলেন তো? আমরা যে ট্রেস কথা দেখছিলাম, ট্রেস মানে কি বলেন তো, কি করা, শনাক্ত করা। মনে করেন আপনি যদি একটা পানির বোতলে গেলেন, তাহলে পানির বোতলের ভিতরে মনে করেন যে প্রতিষ্ঠান বা যেখান থেকে ওই পানির বোতলটা তৈরি হয়েছে, ওই প্রতিষ্ঠানে মনে করেন লাইটের ব্যবস্থা ছিল, দেখি পানির বোতলের ভিতরে বর্তমান আছে না, কিন্তু পানির বোতলে প্লাস্টিকটা আছে না, পানিটাও আছে না। এখন এই পানির বোতলে যে প্লাস্টিকটা, এটা কিন্তু কী কষ্টে আসবে, বা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে। আর যেটা ট্রেস করা যায় সহজে, মনে করেন এটা হচ্ছে কি রিমোট না, এটা ট্রেস করার মধ্যে কি প্লাস্টিক আছে না, এবং এটা যদি আপনি খোলেন এর ভিতরে সার্কিটটা আছে না, এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কোনটা বলেন তো? এখানে সুন্দর একটা ডেফিনিশন দেওয়া আছে, নট ফিজিক্যালি পার্ট অফ দ্য ফিনিশড প্রোডাক্টস। আমাদের ফিনিশ প্রোডাক্টসের ভিতরে যদি ফিজিক্যাল পার্ট হিসেবে ওই ম্যাটেরিয়ালটা বর্তমান না থাকে, তাহলে ওটা কী হবে, কী হবে, ওইটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। এটা উদাহরণ দিতে পারেন কেউ ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসের বিষয়ে? আপনারা এই যে ফোন কিনছেন না, ফোন কেনার সময় দেখবেন ফোনগুলো যখন কী করে, অ্যাসেম্বল করে, তখন কিন্তু দেখবেন ওর ভেতরে বিভিন্ন প্রকার আপনার মেকানিজম দিয়ে অ্যাসেম্বল করা হয়, এবং দেখবেন ফোন যখন পুরো সেট আপ হয়ে যায় তার আগে কিন্তু ওই প্রোডাক্টগুলো বা প্লাস্টিকগুলো ফেলে দেওয়া হয়। তো ওই জিনিসগুলো কি আপনাদের এই ফোনের ভিতরে আসে, কিন্তু আপনার ওই ফোনে অ্যাসেম্বল করার জন্য ওই প্রত্যেকটা পার্টস দরকার হয়েছে না, তাহলে ওইটা কী হবে, ইনডিরেক্ট।
করার পরে যখন ওটা দেওয়া হয় পরবর্তীতে ওটা থাকে না, থাকে এখন মনে করেন যেটা কি করা হচ্ছে একটা নির্দিষ্ট ইউজ করার জন্য এখানে রাখা হচ্ছে কিন্তু পরবর্তীতে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতেছে না, এটাই হচ্ছে ইনডিরেক্ট মেন্টেন্স, বোঝা গেল? এবং দেখবেন অনেক কিছু আছে সার্কিট বলে কোনো জায়গা বলে যেটা প্রথম অবস্থায় থাকে পরবর্তীতে কিন্তু তার ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না, এইগুলোই ইনডিরেক্ট মেন্টেন্স। ডিরেক্ট লেবার মানে তো বোঝেন যেটা সরাসরি পণ্য কি হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত, আর ইনডিরেক্ট লেবার যেটা সরাসরি ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত। ম্যানুফ্যাকচারিং অপারেটর এটা আপনারা জানেন যে যারা পরোক্ষভাবে কী করতেছে পণ্য উৎপাদনের সাথে জড়িত। যাই হোক, প্রোডাক্ট কস্ট রোড কস্ট এটা কিন্তু মোটামুটি আমরা দেখলাম, সকল কস্টের বিষয়ে এখানে আসছে। Gracias.